ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ 1176। তো বন্ধুরা, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে শেয়ার করব আজকে আমি ধনতেরাসে কী কী কিনলাম। তো সময় নষ্ট করবো না, চলো দেখে নিয়ে নেওয়া যাক আমি কী কী কিনলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারটে জিনিস কিনেছি, চারটে চার রকম জিনিস, আর দুটো জিনিস তো পুরো অদ্ভুত জিনিস, মানে তোমরাও হেসে ফেলবে। তো দেখে নাও আমি কী কী কিনলাম কেমন, এবং দুটো জিনিস কেন কিনেছি সেটাও তোমাদেরকে, অদ্ভুত জিনিস দুটো আর কি কেন কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো তো দেখা যাক। এইমাত্র কেনাকাটা করে ফিরলাম, তো এসেই বসে পড়েছি তোমাদের সামনে যে কী কিনলাম তোমাদের সাথে শেয়ার না করলে মন ভালো লাগছিল না। তো চলো দেখো, তাও তো তোমাদের দেখিয়ে নেবে কী কী কিনলাম। প্রথমে শুরু করব একটা নুনের প্যাকেট দিয়ে, ঠিক আছে? এটা আমি প্রত্যেকবারই ধনতেরাসে কিনি, প্রত্যেকবার বলতে দু তিন বছর ধরে আমি কিনছি, ঠিক আছে? তো কেন কিনছি এটা আমি পরে বলছি, কিন্তু এটার কিন্তু দারুণ গুণ আছে। মানে এটা এই যদি গুণটা তোমরা ইউজ করো, মানে ধনতেরাসে কিনে নুনটা ভীষণ কাজ দেয়। আমার কিন্তু ভীষণ কাজ হয়েছে প্রথম বছরই, তো আমি তাই জন্য এই দু তিন বছর ধরে কিন্তু সমানে কিনছি, ঠিক আছে? তো তোমরাও কিনতে পারো, এবং এটা কী গুণ হয়, কী কাজ হয় এবং কী করা হয় নুনটা কিনে সেটাও তোমাদের বলে দেবো, যে ধনতেরাসে নুন কিনে কী হয়, ঠিক আছে? তো চলো, দ্বিতীয়টা হচ্ছে এইটা, মানে ছেলের জন্য প্রচুর বাজি কিনি, বাট ধনতেরাসে আমি আলাদা করে, যখন আমাদের বাড়িতে আমাদের তো আলক্ষী পুজো হয়, তো আলক্ষী পুজোতে আমি এই তারাবাতি একটা ফাটাই, তো আলাদা করে আমি এটা একটা কিনি আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর জন্য, ঠিক আছে? লক্ষ্মী পুজোর সময় এটা ফাটানো হয়। আচ্ছা, থার্ড কিনেছি হচ্ছে একটা চাঁদি কেলা, খুব ভালো, তো এটা আঙুলে পরে ফেলেছি জানো তো, তো তোমাদের সামনে থেকে একটু দেখো। এই আমি বুড়ো আঙুলে পরার একটা চাঁদির আংটি কিনেছি, মানে রুপোর আংটি কিনেছি। ধনতেরাসে নাকি সোনার থেকেও রুপো কেনা খুব ভালো, তো সেই জন্য আমি এই চাঁদির আংটিটা কিনেছি। দেখো আমার কিন্তু ডান হাতেও একটা চাঁদির আংটি রয়েছে, ঠিক আছে, একই সেম ডিজাইনের। তো এবার একটা বলেছিলাম একই ডিজাইনের আনতে, তো এনে দিয়েছে, তো দু হাতেই আমি পরে আছি, ঠিক আছে? এই হাতে এটা আগের বছর কিনেছিলাম ধনতেরাসে, তো সেম একই রকম বা হাতে কিন্তু আমি কিনেছি এই বছর, ঠিক আছে? তো চলো, এটা হলো তিন নম্বর মানে কেনা আমার। তো বন্ধুরা দেখো, তো এই চাঁদের আংটিটা কিনেছি, এটা হচ্ছে আমার তৃতীয় নম্বরের ধনতেরাসের কেনা, ঠিক আছে? প্রথম গেল নুনের প্যাকেট, তারপরে গেল একটা দিওয়ালির জন্য, মানে মায়ের কাছে পুজো দেবো, লক্ষ্মী পুজোতে একটা ফাটানোর জন্য একটা আলাদা করে বাজি, আর তারপরে গেল হচ্ছে এই আংটিটা, ঠিক আছে? তারপরে গেল এই রূপোর আংটিটা, এবং যে ফোর্থ যে জিনিসটা কিনেছি, প্রত্যেক বছর এটা কেনা সম্ভব হয় না, বাট এবছর কিনেছি, আমার হাজবেন্ড বলেছিল একটা সময় পরার জন্য দেবে, তো ওই জন্য আছে। বড় কানের রিং আমার ঠিক ভালো লাগে না, তো ওই জন্য এই গিফটটা কিনেছি। তো চলো এটা একটু তোমাদের সামনে থেকে দেখাই, কেমন বন্ধুরা? এটা হচ্ছে আমার ফোর্থ গিফট, মানে ফোর্থ গিফট বলছি, হ্যাঁ গিফটই বলতে পারো, ধনতেরাসে আজকে আমার বড় আমাকে দিয়েছে। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা ছোটো কানের সময় টুকটাক যাওয়ার জন্য কেনার, তোমার রিং আছে বাট রিংটা খুব একটা ইউজ করি না, তো ওই জন্যই তো বর বলেছিল, তো আমি বললাম তাহলে ধনতেরাসেই কিনবো, তো সেটা কিনে এনেছি, ঠিক আছে? এবার এটা আমি ওপেন করছি, কেমন? এই দেখো, এই ছোট্টর ওপর একদমই ছোট্ট, খুব একটা বড় নয়, এই দেখো কানের মধ্যে এতটা যাবে, তো এরকম ছোট্টর ওপর একটা কিন্তু কানের কিনেছি, ঠিক আছে? দেখে নাও, তিনখানা করে বল আছে, তো এই সোনার কানেরটা এবার আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, ঠিক আছে? তো কেমন হলো জানিও আমার গিফটগুলো, দাঁড়াও এখনই চলে যেও না। তো নুনটা আমি কেন কিনেছি সেই নুনের গুণটা আমি তোমাদের বলবো, এবং এই নুনের গুণাগুণটা যে আমি নিজে পেয়েছি সেই জন্য তোমাদের কাছে আজকে শেয়ার করবো, কেমন? দেখো বন্ধুরা, আমি কিন্তু কানেরটা পরেছি, পরে একবার তোমাদের দেখিয়ে দিই, তো এইটুকু এসছে কানেরটা, সবসময় টুকটাক পরার জন্য ভীষণ ভালো, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা একটু জানিও। দেখো ডিজাইনটা খুব সুন্দর, বেশ গোল এখানটা, এখানটা একটা অন্যরকম মানে মোটুক মতো করার, এখানটা তিনটে ঝুড়ি। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাস্ট আমার যে রয়েছে ভিডিওর মধ্যে নুনের গুণাগুণ, চলো তাহলে বলা যাক নুনের গুণাগুণ। তো বন্ধুরা, এই যে নুনটা দেখতে পাচ্ছ, এই নুনটা ধনতেরাসের দিন কিনতে হয়, তারপর তোমরা যে কোনো 5 টাকার প্যাকেট, 6 টাকার প্যাকেট, যে কোনো সাদা নুন, একদম সাদা নুন তোমরা কিনবে, তো সাদা নুনটা কিনে এনে বাড়িতে রেখে দেবে, এবং কালী পুজোর দিন আর দীপাবলির দিন, মানে তার পরের দিন দিওয়ালি হয় কালী পুজোর পরের দিন, সেই দুটো দিন পুরো এক বালতি জলের মধ্যে যে জলটা দিয়ে তোমরা মানে রান্নাঘর মোছো, তারপর তোমরা যে নিজের ঘর মোছো, সেই জলের মধ্যে এই নুনটাকে ফেলে দিয়ে তোমরা কিন্তু মুছবে, ওই দুটো দিন বাধ্যতামূলক মুছবে, আর সপ্তাহে তোমরা একদিন করে দুদিন করে কিন্তু মুছতেই পারো, রোজ মুছতে পারলে তো ভালো, না হলে সপ্তাহে একদিন দুদিন করে মুছতেই পারো, কিন্তু প্রথম স্টার্টিং করবে কালী পুজোর দিন আর তারপরের দিন, ঠিক আছে? মানে কালী পুজোর পরের দিন, দীপাবলির দিন বা দিওয়ালির দিন। তো তোমরা এটা ইউজ করার পর দেখতে পাবে, মানে এটা বলতে পারি একটু আর্থিক সাচ্ছল্য বৃদ্ধি করে, যেটা শুনে আমি করি, আর্থিক সাচ্ছল্য বৃদ্ধি করে, তার সাথে ঘরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং কোনো নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। তো এইটা শুনেই আমি প্রথম ইউজ করেছিলাম, এবং সত্যি বলতে আমার কিন্তু অনেকটাই 70% কিন্তু কাজ হয়েছে, ভীষণ কাজ দেয়। তো সামান্য একটা নুনের প্যাকেট তো তোমরা কিন্তু কিনে ফেলতেই পারো, এবং এত সুন্দর একটা তোমাদের কাছে টিপস শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই করে দেখো, অ্যান্ড ভালো লাগে
লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আমার মানে ধনতেরাসের এই মানে ইয়েগুলো যেগুলো কিনলাম, এই যেগুলো কিনলাম সেগুলো কেমন হলো তো সেটা জানানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবং তার সাথে সাথে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, ছোট্টর ওপর বানালাম, তোমাদের সাথে সবটা শেয়ার করি, তো শেয়ার করার জন্য তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সব ইউনিক ইউনিক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য এতটা সাপোর্ট করো বলে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।